হে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা জানবো বিশ্বের সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন 10টি বুলেট ট্রেন সম্পর্কে। বর্তমানে বাস, প্রাইভেট কার থেকেও স্থলপথে সহজে ও নিরাপদে যাতায়াতের জন্য ট্রেনের বিকল্প নেই। যদিও আমাদের দেশে ট্রেন বলতে আমরা যা বুঝি তার সাথে বাইরের দেশের তুলনা চলে না। সেখানে ট্রেন মানে সম্পূর্ণ ভিন্ন কিছু। কম খরচে কম সময়ে গন্তব্যে পৌঁছার জন্য সেখানে ট্রেনের বিকল্প নেই। এসব গতিদানবগুলো অনায়াসেই পৃথিবীর বিভিন্ন উন্নত দেশের সাধারণ জনগণের মন জয় করে নিয়েছে। চলুন তাহলে পৃথিবীর এমন কিছু গতিদানব সম্পর্কেই জেনে নেওয়া যাক। নাম্বার এক, সাংহাই মাগলেভ। পৃথিবীর সর্বোচ্চ গতিসম্পন্ন ট্রেনটি কিন্তু একদম আধুনিকতম নয়, বরং তুলনামূলকভাবে এর ডিজাইন কিছুটা পুরনোই বলা যায়। হিসাব মতে এর টিকিটের দামও অত্যন্ত ব্যয়বহুল। প্রতি রাইডে পার পার্সন প্রায় $8 করে খরচ পড়ে, আর তারপর এত টাকা ব্যয় করে আপনি পাড়ি দিবেন মাত্র 19 মাইল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই ট্রেন সাংহাই পুরং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে লংইয়াং মেট্রো স্টেশন পর্যন্ত যাতায়াতের সুবিধা প্রদান করে, আর এই দূরত্ব অতিক্রম করতে এটির মাত্র সময় লাগে 7 মিনিট। এটি ম্যাগনেটিক লেভিয়েশনকে কাজে লাগিয়ে গতি সঞ্চার করে, যার কারণে এর নাম হয়েছে ম্যাগলেভ। নাম্বার দুই, ফুক্সিংহাও। অবাক হওয়ার কিছু নেই, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গতিসম্পন্ন ট্রেনটিও চায়নার দখলে। এটি বিশ্বের দ্রুততম নন ম্যাগনেভ ট্রেন, যা কিনা ম্যাগনেটিভস লেভিয়েশনকে কাজে না লাগিয়েই এমন তুমুল গতি সঞ্চার করতে সক্ষম। এই ট্রেনটির চাইনিজ নাম হলো ফুক্সিংহাও, যেটির অনুবাদ করলে দাঁড়ায় নবজীবন। এই ট্রেনটির দুইটি ভার্সন আছে, একটির কোডনাম হলো CR400AF এবং ডাকনাম হলো ডলফিন ব্লো, এবং অপরটির কোডনাম হলো CR400BF এবং ডাকনাম হলো গোল্ডেন ফিনিক্স। CR দ্বারা এখানে চায়না রেলওয়ে বোঝানো হয়েছে। প্রতিটি ট্রেন 556 জন যাত্রী বহন করতে সক্ষম এবং বেজিং সাউথ থেকে সাংহাই হংকিয়াও স্টেশন পর্যন্ত যাতায়াত করে। নাম্বার টেন, শিনকানসেন। জাপান এই বছর হাই স্পিড ট্রেনের ট্রাভেলের 54 বছর পূর্তি উদযাপন করছে। 1964 সালে হিকারি হাই স্পিড ট্রেন চালু করার মাধ্যমে টোকিও এবং ওসাকার মাধ্যমে ট্রাভেলিং টাইম অনেক কমিয়ে আনা সম্ভব হয়। H5 এবং E5 শিনকানসেন সিরিজের দুইটি দ্রুতগামী নতুন বুলেট ট্রেন, যেগুলোর নাম যথাক্রমে টুহেকো এবং হোক্কাইদো। নাম্বার চার, দ্য ইটালো অ্যান্ড ফ্রেসিওসা। ইটালির দুই ট্রেন অপারেটর কোম্পানি NTV এবং ট্রেনেটেলিয়া এই ট্রেনটির ডিজাইন করে, যেটি ইউরোপের সর্বোচ্চ গতিশীল ট্রেন হিসেবে বিবেচিত। এই ট্রেন মিলান থেকে ফ্লোরেন্স এবং রোম পর্যন্ত যাতায়াতের সময় অনেক কমিয়ে ফেলেছে। দ্য ফ্রেসিসিকা অথবা রোডা অ্যারো সর্বপ্রথম 2015 সালে মিলানের এক এক্সিবিশনে প্রদর্শিত হয়। নাম্বার পাঁচ, রেনফে এভি। এই ট্রেনটি স্পেনের সর্বোচ্চ গতিশীল ট্রেন। এটি দূরপাল্লার পথ অতিক্রমের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। সাধারণত বার্সেলোনা থেকে প্যারিস পর্যন্ত যাতায়াত করতে এটি ব্যবহৃত হয়, যাতে সময় লাগে মাত্র 6 ঘন্টা। নাম্বার ৬, হারামাইন ওয়েস্টার্ন রেলওয়ে। মক্কা মদিনা হাই স্পিড ট্রেন লাইন 221 মাইল জুড়ে সৌদি আরবের বিভিন্ন পবিত্র শহরে বিস্তৃত। 2017 সালের ডিসেম্বরের দিকে এই ট্রেন চালু হয় এবং এবছরের গ্রীষ্মকালে পুরোদমে এর সার্ভিস প্রদান শুরু করা হয়। পুরো রুট অতিক্রম করতে এই ট্রেনের লাগে প্রায় 2.5 ঘন্টা, যেখানে গাড়িতে গেলে লাগে প্রায় 5 ঘন্টা। আশা করা যাচ্ছে যে এই ট্রেনটি বছরে হজ যাত্রী সহ প্রায় 30 লক্ষ যাত্রী পরিবহন করতে সক্ষম হবে। নাম্বার সাত, দিউস্ট্রিও বাহ আইস। আইস শব্দটির পুনরূপ হয়েছে ইন্টারসিটি এক্সপ্রেস। এই ট্রেনটি বার্লিন এবং মিউনিথ এর মাঝে একটি খুব গুরুত্বপূর্ণ রুটের উপর চলাচল করে। স্পেনের রেনেফ এভি ট্রেনের মতো জার্মানির সর্বোচ্চ গতিসম্পন্ন এই ট্রেনটিও সেইমেমস এর দ্বারা ডিজাইন করা। এই ট্রেনটির ডিজাইন এমনভাবে করা হয়েছে যেন অনায়াসেই এটি ট্রেন চ্যানেলের ভিতর দিয়ে চলাচল করতে পারে। ধারণা করা হচ্ছে যে ভবিষ্যতে এই ধরনের ট্রেন
ফাক্সপোর্ট থেকে লন্ডন পর্যন্ত অপারেট করা সম্ভব হবে। নাম্বার আট, কোরাইল কেটিএক্স। যদিও সাউথ কোরিয়ার হাই স্পিড রেল নেটওয়ার্ক এতটাও নতুন নয়, কিন্তু তবুও এটি বিশ্বের দ্রুতগতি সম্পন্ন ট্রেনের মাঝে নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। সর্বশেষে 2018 সালের শীতকালীন অলিম্পিকের সময় তৈরি হওয়া রুটটি ইঞ্জেন ওয়েন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সাথে যুক্ত। এই ট্রেনের কল্যাণে স্কি স্লোপ অফ পিয়ংচাংতে পৌঁছায় 6 ঘন্টার পরিবর্তে কেবলমাত্র 2 ঘন্টা খরচ হয়। নাম্বার নয়, ইউরোস্টার E320 অ্যান্ড TGV। গতির দিক দিয়ে এই দুইটি ট্রেন একদম এক। ইউরোস্টার কোম্পানির 22 বছরের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে যে E320 সিরিজ হলো এই কোম্পানির সর্বপ্রথম টিপ টু টেল রিডিজাইন মডেল। এই নতুন ডিজাইনের ট্রেন আগের ডিজাইন E300 থেকে প্রায় 20 কিলোমিটার বেশি দ্রুতগামী। এই দ্রুতগামিতা এবং দৃষ্টিনন্দন সৌন্দর্যের জন্য এই ট্রেন গ্রাহকদের মনে অন্যরকম জায়গা করে নিয়েছে। নাম্বার 10, থালিস। আমস্টারডাম, ব্রাসেলস এবং প্যারিসকে একসাথে সংযুক্ত করার জন্য এই ট্রেন লাইনটি ব্যবসা এবং ট্যুরিজমের ক্ষেত্রে ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ট্রেন লাইন হিসেবে ভূমিকা পালন করে আসছে। 2015 সালে জার্মানির রুটটি ডরমুন্ড পর্যন্ত প্রসারিত করা হয়। গতির দিক থেকে অন্যান্য ট্রেনের কাছে পিছিয়ে থাকলেও উন্নত মানের রুটের সহায়তা নিয়ে এই ট্রেনটি গ্রাহক মনে জায়গা করে নিয়েছে, যার ফলে গ্রাহকের সময় যেমন বাঁচে তেমনই যাতায়াত আরামপ্রদ হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি। তো ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান সেটাও আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আমরা যথাসাধ্য চেষ্টা করবো।